কোচবিহারের বুড়িরহাটে কালা দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস। রবিবার সকাল 11টা নাগাদ বুড়িরহাট বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবস পালন করা হয়। উল্লেখ্য, 2023 সালের 25শে ফেব্রুয়ারি বুড়িঘাট বাজারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির তরফে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা নাটক সাজানোর পরিকল্পনার অভিযোগ করা হয়েছে। এই ঘটনার বর্ষপূর্তিতে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এদিন কালা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নাজিরগঞ্জ, বড়ম কচুয়া, কুকুর কচুয়া, গতি কচুয়া, বালাকুড়া, প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে, মা বোনদের কাছে আমার জিজ্ঞাসা, এই 5 বছরে ওই এমপিকে কয়বার আপনার গ্রামে চোখে দেখেছেন? কয়বার আপনার গ্রামে গেছেন? একবারও তাকে কেউ চোখে দেখে নাই, একবারও তাকে তার মুখ দেখা যায়নি। মানুষকে শুধু ভাওতা দিয়ে গেছেন। আমার মা বোনেরা ভক্তি ভরে ওকে অভ্যর্থনা জানিয়েছিলেন, ভক্তি ভরে ওকে কাছে টেনে নিয়েছিলেন। সেদিন আমরা দেখেছি গদাফুল দিয়ে, উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে ওকে বরণ করা হয়েছিল। আর ওই ভোটে জিতিয়া যে গেল, তারপরে আমার মা বোনদের কথা আর মনে নাই।